সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। আগামী 23 এপ্রিল মুর্শিদাবাদ জেলার 2টি আসন সহ মোট 5টি আসনে ভোট গ্রহণ করা হবে। তৃতীয় দফার নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পরিদর্শনে এলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলাশাসক ডক্টর পি উলগানাথন। তিনি বলেন, সমস্ত প্রোটোকল মেনে এবং নির্বাচন কমিশনের নির্দেশে তৃতীয় দফা লোকসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর জেলা প্রশাসন। আজকে আমাদের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার উনি এসেছিলেন। এখন থার্ড ফেজ যেটা 23rd পোল হবে, 72 আওয়ার আগে কিছু প্রোটোকল আছে, কিছু এসওপি আছে যেটা আমাদেরকে ফলো করতে হবে। ওর মধ্যে 144 অর্ডার ইস্যু করা, ক্যাম্পেইন বন্ধ হওয়ার পর যা যা আমাদেরকে মনিটর করতে হবে ওটা, আর পোল ডেতে মানে কী কী আমাদেরকে প্রোটোকল ফলো করতে হয়, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কীভাবে ডিপ্লয় করা হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। আর কিছু কিছু প্র্যাকটিক্যাল আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা আগে ফেজ থেকে আমরা শিখেছি। সো আলটিমেটলি পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা আমরা স্টেপসগুলো নিয়েছি ওটা প্রত্যেকটা উনি কোথিয়ে দেখেছেন, উনি স্যাটিসফাইড। আর আমরা যেভাবে ওনাদের ডাইরেকশন আছে ওইভাবে আমরা এগিয়ে যাব। আমরা যত চেয়েছি ওর থেকে প্রচুর পেয়েছি, আর মোটামুটি অলমোস্ট অল দ্য পোলিং স্টেশন আমরা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করব। সুলভে বিজ্ঞাপন দিয়ে দারুণ ফিডব্যাক একমাত্র এএসআর নিউজে। শুধুমাত্র নির্দিষ্ট এলাকার মধ্যে নয় বা কেবলমাত্র আপনার ঘরের মধ্যে টিভি সেটে নয়, আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এখন এএসআর নিউজের মাধ্যমে প্রত্যেকের হাতের মুঠোয়। তাই আর চিন্তা ভাবনা করে সময় নষ্ট না করে অল্প খরচে বিজ্ঞাপনের জন্য ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।